আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই চ্যানেলটি দেখছেন, আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা। ভিউয়ার্স, আমরা যে ডাইনিং সেটটি দেখতে পাচ্ছি, এই ডাইনিং সেটে 6টি চেয়ার রয়েছে এবং একটি টেবিল রয়েছে। টেবিলটির সাইজ 5.5 ফিট 3 ফিট। টেবিলটির উপরে যে গ্লাস রয়েছে এটি 10 মিলিমিটার। টেবিলের ফ্রেমের চারিদিকে বিটের নকশা রয়েছে এবং প্রত্যেকটি পায়া সলিড কাঠ থেকে তৈরি করা এবং একটি নির্দিষ্ট থিকনেসের কাঠ ব্যবহার করে এই পায়াগুলোকে তৈরি করা হয়েছে। পায়াগুলোর মধ্যে কোনো ধরনের জয়েন্ট নাই, সম্পূর্ণ একটি কাঠ থেকেই প্রত্যেকটি পায়া তৈরি করা হয়েছে, যার ফলে এই টেবিলটি দীর্ঘদিন আপনারা ব্যবহার করতে পারবেন। পায়ের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য রিং এর নকশা করা হয়েছে, যা এই টেবিলের সৌন্দর্যকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে। ভিউয়ার্স, টেবিলের গ্লাসের নিচে আরেকটি অংশ দেখা যাচ্ছে, সেইখানে আমরা কয়েল আকৃতির জালি দেখতে পাচ্ছি। ঠিক একই ধরনের নকশা চেয়ারের পিছনে রয়েছে। প্রত্যেকটি চেয়ার খুবই আকর্ষণীয় ভাবে তৈরি করা হয়েছে। যারা সিম্পল নকশা সম্পন্ন ফার্নিচার পছন্দ করেন, তাদের জন্য এই ডাইনিং সেটটি একটি আকর্ষণীয় ফার্নিচার বলে আমরা মনে করি। ভিউয়ার্স, আমরা প্রত্যেকটি ফার্নিচারই একটি নির্দিষ্ট থিকনেসের কাঠ ব্যবহার করে এবং একটি নির্দিষ্ট পরিমাপ ফলো করে তৈরি করি, তাই আমাদের ফার্নিচার সমূহ দীর্ঘস্থায়ী, টেকসই, মূল। এই কাঠের ন্যাচারাল ডিফেক্টের পরিমাণ কম থাকে, তাই দীর্ঘদিন আপনারা এই কাঠের তৈরি ফার্নিচার ব্যবহার করতে পারবেন। আমরা প্রত্যেকটি চেয়ারের পিছনের দিকের অংশ আপনাদেরকে দেখাচ্ছি, খুবই নিখুঁত ফিনিশিং সমৃদ্ধ প্রত্যেকটি চেয়ার এবং এই চেয়ারগুলো খুবই প্রশস্ত, বসে আপনারা আরাম পাবেন। চেয়ারের পায়া সামনের দিকের এবং পেছনের দিকের যে পায়াগুলো রয়েছে, দুইটি দুই রকমের পায়া। চেয়ারের সামনের দিকের পায়ের সাথে টেবিলের পায়ের মিল রয়েছে একই ধরনের। হিয়ার্স, আমরা আপনাদেরকে টেবিলের যে ফ্রেমটি রয়েছে, ফ্রেমের চারিদিকের অংশ দেখালাম এবং চেয়ারের উপরের দিকের এবং নিচের দিকের পায়া এবং চেয়ারের যে বসার যে স্থানটি, সেটি খুবই থিক কাঠ থেকে তৈরি করা হয়েছে এবং এর জয়েন্টগুলি প্রত্যেকটি জয়েন্ট খুব সূক্ষ্মভাবে সংযুক্ত করা হয়েছে, যার ফলে এই ডাইনিং সেটটি ফেটে যাওয়ার সম্ভাবনা বা চেয়ারের কোনো অংশ ফেটে যাওয়ার সম্ভাবনা একেবারেই নেই। তারপরেও আমরা আপনাদেরকে 5 বছরের ওয়ারেন্টি দিচ্ছি। যদি এরকম কোনো সমস্যা ঘটে, তাহলে আমরা বিনা খরচে 5 বছর পর্যন্ত সার্ভিস দেবো। চেয়ারগুলি এবং টেবিল ফ্রেম খুবই গ্লেজি মনে হচ্ছে। এর মূলে রয়েছে লেগার বার্নিশ, সেটি পরিবেশসম্মত বার্নিশ, আধুনিক। ফলে 6-7 বছর এরকম চকচকে অবস্থাতে আপনারা ব্যবহার করতে পারবেন। বছর বছরের মিস্ত্রির পেছনে ছুটতে হবে না বা করতে হবে না আপনাকে কোনো বাড়তি খরচ। ভিউয়ার্স, এতক্ষণ আপনাদেরকে পুরো ডাইনিং সেটটি দেখালাম, এর পায়া, সাইড এবং চেয়ারের পিছনের দিক, চেয়ারের সামনের দিক সবই আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। আরেকটি কথা যেটি বলতে হয়, এই চেয়ারটি খুবই কমফোর্টেবল এবং আপনারা যখন খাওয়ার জন্য এই টেবিলে বসবেন, টেবিলের ফ্রেমের সাথে আপনাদের পা আটকে যাবে না। বা আমরা আমাদের ফার্নিচারগুলো একটি সুনির্দিষ্ট পরিমাপের ভিত্তিতে তৈরি করি। এই টেবিলটিও একটি পরিমাপের ভিত্তিতেই তৈরি করা হয়েছে। টেবিলের নিচ থেকে উপর পর্যন্ত একটি নির্দিষ্ট মাপ রয়েছে, যার ফলে আপনারা যখন এই টেবিলে খেতে বসবেন, তখন টেবিলটিকে উঁচু বা নিচু মনে হবে না, পা ফ্রেমের সাথে আটকে যাবে না বা ফ্রেমের সাথে ধাক্কা লাগিয়ে আপনারা কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হবেন না। ভিউয়ার্স, আমরা এই ডাইনিং সেটটির মূল্য নির্ধারণ করেছি 48,000 টাকা। এই ঈদ উপলক্ষে 5,000 টাকার ডিসকাউন্টে 43,000 টাকা হলে আমাদের কাছ থেকে ডাইনিং সেটটিকে সংগ্রহ করতে পারেন। আমরা অপেরা ফার্নিচার সবসময় একটি নির্দিষ্ট পরিমাপ ফলো করে বাছাই করা চিটাং সেগুন কাঠ হতে আমাদের ফার্নিচার তৈরি করি। আমাদের ফার্নিচারের ওয়ারেন্টি রয়েছে 5 বছর। যদি ঘুরে ধরে পোকা কাটে ফেটে যায় বা জয়েন্ট খুলে যায়, তাহলে ফ্রি অফ কস্ট সার্ভিস পাবেন। আমরা সারা বাংলাদেশে আমাদের ফার্নিচার ডেলিভারি দেই, কিন্তু ডেলিভারি খরচ কাস্টমারকে বহন করতে হয়। ভিউয়ার্স, আমরা প্রতিনিয়তই আপনাদের সামনে নতুন নতুন ফার্নিচার নিয়ে হাজির হই, সাথে সাথে প্রচলিত ডিজাইনের ফার্নিচারগুলো আপনাদেরকে আমরা দেখিয়ে থাকি। যদি আমাদের ফার্নিচারগুলো আপনাদের ভালো লাগে, তাহলে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার ব্যবহার করে আমাদের সাথে যোগাযোগ করবেন, অথবা আপনাদের পছন্দনীয় যে কোনো ধরনের ফার্নিচার অর্ডার করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা উন্নত মানের ম্যাটেরিয়াল দ্বারা অল্প সময়ের মধ্যে আপনাদের মনের মতো ফার্নিচার তৈরি করে দিতে পারবো বলে আমরা মনে করি। আজকে ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হবো। সে পর্যন্ত অপেক্ষা করুন। ধন্যবাদ।